প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা বিল্ডিং মেনটেন্স ওয়ান ট্রেডের দশম শ্রেণীর একটি জব করব। জবটির নাম হলো কলামের এমএস রড ফুটিং এর সাথে বাঁধাইকরণ। এই কাজটি করতে আমাদের যে সমস্ত যন্ত্রপাতি দরকার ও মালামাল দরকার আমরা তা এখন তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এটি হ্যাক্সো ব্লেড ফ্রেম সহ হ্যাক্সো ব্লেড, এটি রড কাটার কাজে প্রয়োজন মাফিক রড কাটার কাজে ব্যবহার করা হয়। এটি হাতুড়ি রড সোজা করার কাজে এটি ব্যবহার করা হয়। মাটাম আমাদের সবারই খুব পরিচিত, এটার ইংরেজিতে ট্রাই স্কোয়ার এবং বাংলাতে মাটাম হিসেবে ব্যবহৃত হয়। এটি দিয়ে লাইন সোজা আছে কি না আমরা যাচাই করতে পারি। 90 ডিগ্রি করার জন্য বা রেখা সরল রেখা করার জন্য এটি ব্যবহার করা হয়। এটা কামরি রড বেন্ড করার জন্য বা রড বেন্ডার হিসাবেও এর পরিচিত। এটি রডকে ভাঁজ করার জন্য বা 90 ডিগ্রি করার জন্য এই কামরি ব্যবহার করা হয় বা রড বেন্ডার ব্যবহার করা হয়। এটি একটা কাটিং ক্লাস গুণাতার কাটার জন্য এই কাটিং ক্লাস ব্যবহার হয়। আর এই কাজে আমাদের যে সমস্ত মালামাল দরকার তা হলো কলামের জন্য আমাদের স্ট্রেট রড, আমাদের ড্রয়িংয়ে দেওয়া আছে যে 4টি 12 মিলিমিটার ডায়ার স্ট্রেট রড, সেক্ষেত্রে আমরা 4টি 12 মিলিমিটার ডায়ার স্ট্রেট রড দিব। কলামের ফুটিংয়ের জন্য বেস রড দরকার, আমাদের এখানে প্ল্যানে আমরা দেখতে পাচ্ছি যে ফুটিংয়ে বেস রড দরকার 6 ইঞ্চি পরপর। সেই রড আমরা যদি 3 ফিট বাই 3 ফিট একটি ফুটিং তৈরি করতে চাই তাহলে 3 ফিটে 6টা 6 12টা আমাদের ফুটিংয়ের রড দরকার, আর কলামের জন্য 4টি রড দরকার। তো এখন আমরা ফুটিংয়ের রডটি বিছিয়ে বাঁধা শুরু করি। ফুটিংয়ের জন্য যে রডটি বিছাবো তার জন্য লাইন যাতে সোজা হয় সে কারণে মাটাম দিয়ে আমরা দাগ দিয়ে নিই। এখন এদিকে আমরা আবার দাগ দিই বেশি সাজা। এখন আমরা 6 ইঞ্চি পরপর যে রডটি বসাবো তার জন্য আমরা 6 ইঞ্চি 12 ইঞ্চি 18 ইঞ্চি 24 ইঞ্চি 4টা, হ্যাঁ আরও 2টা একইভাবে ওই মাথায় আমরা এই দাগ দিব। এখন আমরা এই পাশেও 6 ইঞ্চি পরপর দাগ দিয়ে দেবো, কারণ এইটা 90 ডিগ্রির কর্নার, কর্নার পয়েন্ট যদি আমাদের ঠিক থাকে তাহলে রেখা অবশ্যই সোজা হবে। 6 ইঞ্চি এরপর 12 ইঞ্চি এরপরে 18 ইঞ্চি 24 ইঞ্চি মাথায়, হ্যাঁ বাকিটা আবার 6 ইঞ্চি পর পর দিয়ে, হ্যাঁ 24, হ্যাঁ এখন যে পর্যন্ত আমাদের আমাদের দাগ দেওয়া হয়েছে এই পর্যায়ে আমরা রডগুলো বিছাই। হ্যাঁ ওই মাথা থেকে 6 ইঞ্চি দেখো, এখন গুণা তার দিয়ে বাঁধা শুরু করি। রাগি করে নাড়া না, আমি শুরু করি, আমি একটু শুরু করি, তারপরে গুণা তার দিয়ে আমরা এখন রড বাঁধা শুরু করছি। চার প্রান্তে 4টা বেঁধে দিলে আর নড়াচড়া করার সুযোগ থাকবে না। এভাবে পর্যায়ক্রমে পরে দুই ওই প্রান্তেরটা বাঁধি। হ্যাঁ ওই পাশে, ওই পাশে তুমি যাও, ওইটা আগে যাবে না।
এখন আমরা 3 ফুট বাই 3 ফুট সাইজের 6 ইঞ্চি পরপর ফুটিংয়ের রড বাঁধাইয়ের কাজ সম্পন্ন করলাম। এরপরে আমরা কলামের রড বাঁধাই করব এবং বাঁধাই করার পর ফুটিংয়ের উপর অর্থাৎ বেসের উপরে আমরা এটা সেটিং করব, সেট করব। এ পর্যায়ে আমরা এখন কলামের রড বাঁধাইয়ের জন্য প্রস্তুত শুরু করি। কলামের জন্য যে 4টি রড আমাদের দরকার, সেই 4টি রডকে আমাদের মাটাম করতে হবে, 12 ইঞ্চি পরিমাণ মাটাম করতে হবে। আমরা 2টি কামড়ির সাহায্যে অর্থাৎ রড বেন্ডারের সাহায্যে আমরা মাটাম কাজটি সম্পন্ন করি। এখন আমরা তোমরা দেখো কীভাবে মাটাম কাজটি সম্পন্ন করতে হয়। একটি কলাম তৈরি করতে ন্যূনতম 4টি রড প্রয়োজন। তো 4টি রডকে আমাদের ফুটিংয়ের উপর স্থাপন করতে স্ট্রেট রডকে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করতে হবে। এই বাঁকার পরিমাণটা 12 ইঞ্চি থেকে 18 ইঞ্চি 24 ইঞ্চি পরিমাণ হয়ে থাকে। তবে আমরা এখন 12 ইঞ্চি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 12 ইঞ্চি মাটাম করে আমরা দেখাবো, যেটা মিস্ত্রিরা বা স্বাভাবিক ভাষায় এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে অনেক সময় মাটাম নামে পরিচিত হয়ে থাকে। কলামকে ফুটিংয়ের উপর স্থাপন করতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাতে হয়। এই এটা সাধারণত মাপ 12 ইঞ্চি থেকে 18 ইঞ্চি 24 ইঞ্চি হয়। আমরা এই কলামটির জন্য 12 ইঞ্চি মাপে মেপে নিই এবং এই অংশটুকু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা বাঁকা করি। এখন কীভাবে বাঁকা করতে হয় তা তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা এসো, আমরা এখন 2টা বেন্ডারের সাহায্যে কীভাবে বাঁকা করতে হয় আমরা এখন মাটাম প্রক্রিয়া শুরু 90 ডিগ্রি অ্যাঙ্গেল বাঁক করার প্রক্রিয়া শুরু করছি। এভাবে 4টি রডই আমরা মাটাম প্রক্রিয়া করি। এই যে আমরা নিচে একটা দাগ আছে, স্ট্রেট লাইন 90 ডিগ্রি স্ট্রেট লাইন, একটা হরিজেন্টাল লাইন এবং একটা ভার্টিক্যাল লাইন সোজা থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে 90 ডিগ্রি সম্পন্ন করা হলো। একইভাবে আমরা 4টি রড এভাবে 90 ডিগ্রি সম্পন্ন করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের যে ফ্লোরে কাচের যে বক্স করা আছে সেটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করা আছে। আমরা সমকোণ দিয়ে এটি পরীক্ষা করে নিলাম। এই কাচের হরিজেন্টাল এবং ভার্টিক্যাল লাইনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। স্ট্রেট রডটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করলাম তা আমরা পরীক্ষা করি এটার সাহায্যে, যে হুবহু আমাদের এই দাগের সাথে মিশে গেছে। একটি ভার্টিক্যাল লাইন এবং একটি হরিজেন্টাল লাইন একবার 90 ডিগ্রি করার জন্য যেটা প্রয়োজন সেটা এই রডটি দ্বারা সম্পন্ন হয়েছে। এরকম 4টি রড দিয়ে আমরা এখন কলামের রড বাঁধাই কাজ শুরু করি। কলামের জন্য যে 4টি স্ট্রেট রড দরকার তা আমরা প্রথমে 2টি স্ট্রেট রড একটি হরিজেন্টাল রডের উপর রেখে আমরা রিং প্রবেশ করাই। রিংয়ের প্রথমে যে প্রান্ত হুক থাকবে অপর রিংটার হুকটি তার ঠিক অপোজিট প্রান্তে থাকবে। এভাবে রিংগুলোকে আমরা সেট করে প্রবেশ করাই। প্রত্যেকটা রিংয়ের দূরত্ব আমরা 6 ইঞ্চি পরপর প্রত্যেকটা রিং ডিস্টেন্স আমরা নির্ধারণ করি চক দিয়ে। হ্যাঁ, ছয়ে দাগ দাও। স্ট্রেট রডের উপর আমরা দাগ দিয়ে মার্কিং করে নিচ্ছি। প্রত্যেকটা কলামের কাভারিং থাকে 1.5 থেকে 2 ইঞ্চি। আমরা 1.5 ইঞ্চি কভারিং হলে এই কলামের সাইজ হবে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। তো আমরা একটা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি কলাম করতে গেলে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি রিংয়ের সাইজ হবে। সেই অনুযায়ী আমরা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি সাইজের রিং তৈরি করেছি। এখন রিংয়ের এবং স্ট্রেট রড বুনা তার দিয়ে বাঁধাই শুরু করি। হ্যাঁ, আমরা
প্রথম প্রান্তের রডটি এবং শেষ প্রান্তের রডের রিংটি শক্ত করে তার দিয়ে বেঁধে দিই। প্রথমে টপের যে দুটি রড স্ট্রেট রড রিংয়ের সাথে বাঁধছি বেঁধেছিলাম, ঠিক একই প্রক্রিয়ায় বটমের রডগুলো রিংয়ের সাথে বাঁধা সম্পূর্ণ করি। এখন এই কলাম বাঁধাইয়ের কাজ সম্পূর্ণ হলো, এখন ফুটিংয়ের উপর কলামের রডটিকে স্থাপন করি। আমাদের এখানে রড আছে 1, 2, 3, 4, 5, 6 কাভারিং সারা, এই রডের সাইজ আছে 29 ইঞ্চি। তো আমরা 14.5-14 ইঞ্চি উভয় পাশ থেকে নিয়ে সেন্টার করি, 14.5 ইঞ্চি উভয় পাশ থেকে নিয়ে সেন্টার বিন্দু নির্ধারণ করি। এই সেন্টার বিন্দুতে আমরা এখন কলামটা ফুটিংয়ের উপর বসাই। এটাকে মাটাম হিসাবে আমরা অভিহিত করি। মাটাম রডটির সাথে ফুটিংয়ের রডটি জিআই গুণা তার দিয়ে শক্ত করে বেঁধে কলামের রড ফেব্রিকেশনের কাজ সম্পন্ন করি। যে ফুটিংয়ে যখন আমরা মেইন রড ব্যবহার করব, যদি উভয় ক্ষেত্রে ইয়ের পার্থক্য না থাকে, স্পেসিংয়ের পার্থক্য থাকে, যে মেইন রড 6 ইঞ্চি অথবা বাইন্ডার হলো 8 ইঞ্চি পরপর, আমরা কোনটাকে মেইন রড এবং কোনটাকে বাইন্ডার রড হিসেবে ট্রিট করবো সেটা বোঝার জন্য আমরা বলছি, যখন নিচের রড কোথাও বাধা হবে তখন সর্বনিচে যে রডটি থাকবে সেই রডটি হলো মেইন রড। আমাদের এখানে যেহেতু সবার নিচে ফুটিংয়ের জন্য নিচের রড, সেহেতু এইটি হলো মেইন রড আর এর উপরের রডটি হলো বাইন্ডার রড। আর কলামের ক্ষেত্রে এগুলো এই চারটা হলো স্ট্রেট রড আর এগুলো হলো রিং রড, বা এটাকে আমরা এই চারটি হলো স্ট্রেট রড। কলামের ক্ষেত্রে 4টা স্ট্রেট রড আর এটা হলো রিং রড, একে স্ট্রাফ হিসাবে অথবা বাইন্ডার হিসাবে আমরা বলে থাকি ইঞ্জিনিয়ারিং ভাষায়, একে স্ট্রাফ নামে পরিচিত। এটি ভার্টিক্যাল রডগুলোকে যথাস্থানে ধরে রাখার কাজে এবং অতিরিক্ত শিয়ার বল প্রতিরোধ করার জন্য এই স্ট্রাফ বা রিং রডটি ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন কোনো কলাম এবং ফুটিং রড বাঁধাই রড ফেব্রিকেশনের কাজ করবা, তখন অবশ্যই তোমাকে জেনে নিতে হবে কোনটি মেইন রড এবং কোনটি বাইন্ডার রড এবং কোনটা স্ট্রেট রড এবং কোনটা রিং রড। আমি আশা করি তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো অবগত হয়েছো। পরবর্তীতে তোমরা একটি কলাম একটি ফুটিংয়ের সাহায্যে বাঁধার কাজ অর্থাৎ রড ফেব্রিকেশনের কাজ সম্পন্ন করতে পারবে।